বসিদিয়া গ্রামে বাস করত এক জেলে ও এক চাষি। জেলের বউ ছিল খুব কড়া, তেমনি কৃষকের বউ ছিল খুব বদ মেজাজি। একদিন সারা দিন জেলে মাছ মেরে যখন বাড়িতে এলো, তখন তার বউ বলল, কি গো মাছ মেরে এসে অমন হাত পাশেরে সিদ পটং হয়ে পড়লে কেন? তা আজ কয়টা মাছ পেয়েছো শুনি। আর বলো না গিন্নি, সারা দিন বসে থেকে একটা মাছও পাইনি গো। মনে হচ্ছে আজকাল মাছেরা বড্ড সালাক হয়ে গেছে। বলে তোমার মাছ মেরে আর লাভ নেই, প্রতিদিন সে একই সুর, মাছ পাইনি। বলি নদীতে গিয়ে করোটা কি, বসে থাকো নাকি? আরে না গিন্নি, বসে কেন থাকবো, মাছ না পেলে কি আর করবো বলো তো। এত আদুরে গলায় আর কথা বলতে হবে নি, আর ভাল লাগে না, জীবনটা একেবারে তামা তামা হয়ে গেল। এদিকে চাষি মাঠ থেকে বাড়ি ফেরবার সাথে সাথে তার বউ তো একদম বাঘের মতো ধরল। এই তোমার আসার সময় হলো, বলি কোথায় ছিলে এত সময়? বাড়ি থেকে বের হলে কি আর বাড়িতে ফিরতে ইচ্ছে হয় না নাকি? সেটা নয় গো বউ, ওই একজনের সাথে একটা কাজের কথা বলছিলাম আর কি। বলি কাজ করি তো খেতে হবে, কাজ না করলে খাবো কি? হয়েছে হয়েছে, দুপুরে রান্না করার কিছুই নেই, কি নিয়ে এসেছো তাই বলো, আগে রান্নাটা বসিয়ে নেই। এমন সময় কৃষকের ছোট্ট মেয়ে এসে কৃষককে বলল, বাবা বাবা, ও বাবা, রাস্তায় বেলুনওয়ালা বেলুন নিয়ে এসেছে, আমাকে কিনে দাও না বাবা, ও বাবা, চলো না। এই থাম তো, তোদের জন্য আর শান্তি নেই, একটু বাড়ি এসে যে বসবো তার কোনো জো নেই, সব সময় শুধু কানের কাছে ঘ্যাঁ ঘ্যাঁ করতেই থাকে। বুড়ো ব্যাটা, একটা মেয়ে পালতে পারে না যখন, তখন আমাকে বিয়ে করার দরকার ছিল না। এই সেরে সেরে, আর কিছু বলো না বউ, আমি সব বুঝতে পেরেছি। এক্ষুনি এক্ষুনি গিয়ে তোমার সব সবজি আমি এনে দিচ্ছি। চাষি বাড়ির থেকে বের হয়ে পুকুর পাড়ে একটা গাছের নিচে বসল। এদিকে জেলেও বউয়ের উত্তম মধ্যম খেয়ে বাড়ি থেকে বেরিয়ে মন খারাপ করে চাষির পাশে এসে বসল। তোমার আবার কি হলো ভাই, এই ভর দুপুরে এখানে এসে বসলে কেন? আর বলো না ভাই, সারা দিন মাছ মেরে বাড়ি ফিরলেই বউয়ের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে হয় শুধু, আর ভালো লাগে না। কাকে কি বলছো ভাই, বউয়ের যন্ত্রণায় বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে বসলাম, কি আর করব বলো, আমাদের কপালটাই মনে হয় এমন। এমন সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিল তাদের প্রতিবেশী সুতেশ। তাদের দুজনার মুখ দেখে সুতেশ তাদের বলল, কি গো ভাইরা, এখানে এমন মুখটা অন্ধকার করে বসে আছো কেন, কি হয়েছেটা কি, বউ কি ধরে দুসার ঘা দিয়েছে নাকি? আর বলো না ভাই, তোমার বউ তো চলে গিয়ে তুমি বেঁচে গেছো, আর আমাদের বউদের জন্য বেঁচে থাকাই দায় হয়ে গেছে। এই জন্যই তো বলি, দোকার থেকে একা থাকা অনেক ভালো, আই না আসে খাবারের চিন্তা, আর না আসে বউয়ের অত্যাচার। সুতেশ একথা বলে সেখান থেকে চলে গেল। এদিকে চাষি জেলেকে বলল, ভাই বউ সবজি নিয়ে যেতে বলেছে, এখন সবজি পাই কোথায় বলো তো, অভাবে সংসারে একা একা বলদের মতো খাটতে আর ভালো লাগে না। একটা কাজ করি, দুজনায় আমরা আজ থেকে দুই বন্ধু হয়ে যাই, তোমার কাজে আমি সাহায্য করব আর আমার কাজে তুমি সাহায্য করবে। কথাটা তো ঠিকই বলেছ, তোমার কথায় যুক্তি আছে ভাই, কি আর বলবো বন্ধু, একটা মাত্র জমি আমার, তাতে আর কত আয় হয় বলো, সারা বছর অভাবে অভাবে দিন কাটে। আমি একটা বুদ্ধি পেয়েছি, বাজারে মাছের খুব চাহিদা, তুমি যদি তোমার জমিটা চাষ না করে পুকুরে মাছ ছাড়ো তাহলে তোমার অনেক লাভ হতে পারে। ঠিকই বলেছো বন্ধু, তাহলে আমরা কালকে জমিটা খনন করে ফেলবো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু সকাল সকাল মাঠে চলে এসো, আজ বাড়ি যাও, সন্ধ্যা হয়ে এলো প্রায়।
সেদিন যে যার মতো বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে দুই বন্ধু মিলে জমিটা খনন করে বেশ গভীর করল। পাশে নদী থেকে পানি দিয়ে একেবারে টইটুম্বুর করে ফেলল। ক্লান্ত শরীর নিয়ে তারা যখন একটা গাছের নিচে বসল, তখন জেলের ছেলে এসে বলল, ও বাবা বাবা, ও বাবা, সেই কখন থেকে ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? কি হয়েছে রে, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? বাবা, মা বলেছে বাড়িতে আত্মীয় আসবে, তোমাকে এক্ষুনি নদী থেকে মাছ মেরে বাড়ি ফিরতে। মাছ তো হাতের ময়লা, যে বললাম আর পেয়ে গেলাম। যা বাড়ি যা, আমার যখন সময় হবে তখন আমি নিয়ে যাব। বন্ধু, শুধু শুধু ছেলেটাকে বকো না, চলো আমরা দুজন মিলে মাছ মেরে আনি, দেখি আজ মাছেরা ধরা না দিয়ে কোথায় থাকে। তারা দুজন জাল নিয়ে নদীতে মাছ ধরতে চলে গেল। জেলে জাল ফেলবার পরে যখন মাছ পাচ্ছিল না, তখন চাষি বলল, বন্ধু জালটা আমার কাছে দাও আর চলো আমরা আরেকটু সামনে যাই। চাষি জালটা নিয়ে যখন নদীতে ফেলল, টানবার সাথে সাথেই জালে অনেক মাছ বাঁধল। জেলে তো দেখে বেজায় খুশি হল। বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ, আমার মাছ ধরার জীবনে এত মাছ আমি কখনো পাইনি। বন্ধু এই মাছগুলা নিয়ে বাড়ি ফিরে যাও, বিকালে কিন্তু বাজারে যেতে হবে, ছোট সারা মাছ এনে পুকুরে ছাড়তে হবে। হ্যাঁ বন্ধু, কথাটা আমার মাথায় আসে। তারা যে যার মতো বাড়ি চলে গেল। বিকেলে তারা বাজারে গিয়ে ছোট চারা মাছ এনে পুকুরে ছাড়ল। আর কিছুদিন অপেক্ষা করো বন্ধু, দেখবে আমাদের দুজনার আর কোনো অভাব থাকবে না। তাই যেন হয় বন্ধু, তাই যেন হয়। এভাবে কয়েক মাস কেটে গেল। তাদের দুজনার বন্ধুত্ব আরো গাঢ় হল। দুজন দুজনাকে ছাড়া যেন এক মুহূর্তও চলে না। তাদের দুজনার এমন বন্ধুত্ব দেখে একদিন সুতেশ মনে মনে বলল, এদের দুজনার এত ভাব হলো কিভাবে? আগে তো এদের অবস্থা কত খারাপ ছিল, আর এখন আগের থেকে এরা কত সচ্ছল। এদের দুজনার এমন বন্ধুত্ব আমার একদম সহ্য হয় না। হে আরে সুতেশ, আমাদের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এখানে এসে আমাদের কাছে বসো। না না ভাই, সময় নাই, বাড়িতে অনেক কাজ, এখন আসি কেমন? তোমাদের সাথে পরে কথা হবে। সেদিন সবাই যে যার মতো বাড়িতে চলে গেল। সেদিন রাতে সুতেশ এসে চাষির পুকুরের পানি সব ছেড়ে দিল। এতে চাষির পুকুরের পানি ও মাছ সব বেরিয়ে গেল। পরের দিন চাষি তার খেতে আসলো এবং তার পুকুরের অবস্থা দেখে কাঁদতে শুরু করল। একি একি হলো আমার, পুকুরের সব পানি কে বের করে দিল? কে আমার এত বড় সর্বনাশ করল? কি হলো ভাই, এভাবে হাত পা ছুঁড়ে কাঁদছো কেন? দেখো না ভাই দেখো, আমার পুকুরের মাছ আর পানি সব কে যেন বের করে দিয়েছে। কে আর দেবে, দেখো
তোমার প্রাণের বন্ধু হয়তো এ কাজ করেছে। একবার ভাবো ভাই, তোমার অবস্থা এখন পরিবর্তন হয়েছে, তাই দেখে হয়তো তার হিংসে হচ্ছে। চাষি আর কোনো কথা না বলে মন খারাপ করে বাড়িতে চলে গেল। এদিকে জেলে যখন চাষির পুকুরের কাছে আসলো, তখন দেখলো চাষির পুকুরের অবস্থা খুব খারাপ। সে সুতেশকে সেখানেই দেখতে পেয়ে জিজ্ঞেস করল, ভাই পুকুরের এই অবস্থা কে করলো? আমার বন্ধু যদি এটা দেখে তাহলে তো সে পাগল হয়ে যাবে। সে তোমার আগে এসেই এটা দেখে তার বাড়িতে চলে গেছে। আর সে কি বলল জানো? কি বলল? সে বলল, তুমি নাকি তার পুকুরের পানি সেরে মাছ বের করে দিয়েছো। না, আমার বন্ধু তো এমন কথা বলতে পারে না, আমি তো এ কাজ করি নাই, তাহলে সে এমন কথা কেন বলবে? বুঝতে পারছো না, সে তোমার সাথে আর বন্ধুত্ব রাখতে চায় না। সে আরো কি বলল জানো? কি বলেছে? সে বলেছে, তুমি নাকি তার পুকুরের মাছ সলে বলে কৌশলে সব বিক্রি করে নিজের পকেট ভরো। কি, ও এ কথা বলেছে? এমন সময় চাষি একটা দড়ি হাতে তাদের এখানে এসে বলল, হ্যাঁ আমি তো এইসবই বলেছি, এই নাও বন্ধু এই দড়িটা ধরো। কি করবে দড়ি? আগে ধরো তো। জেলে দড়ি ধরবার সাথে সাথেই চাষি সুতেশকে জড়িয়ে ধরে বলল, বন্ধু একে এই গাছের সাথে বাঁধো। কেন বন্ধু? আগে বাঁধো, পরে তোমাকে সব বলছি। এই এই ছাড়ো ছাড়ো আমাকে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল তো অনেক আগেই হয়েছি, এই জন্যই তো দড়িটা বাড়ি থেকে নিয়ে এলাম। এবার বল, কে আমার পুকুরের পানি বের করেছে? আমি কিছু করি নাই, বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো। বন্ধু এবার ব্লেডটা দাও তো, একে আজ ন্যাড়া করে গ্রামের ভেতরে ছেড়ে দেব। তুমি এসব কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না বন্ধু। দয়া করে আমাকে ন্যাড়া করো না, আমি সব সত্যি বলছি। আমি আমি নিজে তোমার পুকুরের পানি সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তোর এত বড় সাহস! তুই আমাদের এত কষ্টের পুকুরটা নষ্ট করে ফেললি। শুধু এটা না বন্ধু, আমি যখন কাঁদতে কাঁদতে এসে বললাম যে এটাকে করেছে, ও আমাকে বলল যে এটা তুমি করেছো, তুমি নাকি আমাকে হিংসে করো। হ্যাঁ, কি সর্বনেশে কথা, তুই সরাসরি আমার দোষ দিয়ে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিচ্ছিলি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আসলে তোমাদের দুজনার বন্ধুত্ব দেখে আমার হিংসে লাগতো, তাই এমন করেছি। চাষি এবার তাকে ছেড়ে দিয়ে কান দুটো ধরিয়ে বলল, আমাদের দুজনার মাঝে আর কোনোদিন আসলে তোকে ন্যাড়া করে গ্রামে ঘোরাবো, বুঝলি? ওরে বাবারে, বুঝেছি বুঝেছি সব বুঝেছি, আর কোনোদিনও তোদের ধারে কাছেও আসব না আমি। হে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